ভিডিওটা দেখার আগে যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর এর পাশে থাকা ঘন্টা আইকনটাতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে আপনারা আমার নেক্সট টাইম ভিডিওগুলো মিস করবেন না। সাবস্ক্রাইব করা হয়ে গেলে চলুন ভিডিওটা শুরু করা যাক। রিসেন্টলি একটা বিষয় খুব বেশি দেখা যাচ্ছে, বিভিন্ন অ্যাপ সবাই ডার্ক মোডে করে নিচ্ছে। এতে কিছু বেনিফিট আছে, এটা আপনার চোখের জন্য অনেক ভালো কাজ করবে, আর নেক্সট ওয়ান যেটার জন্য এটা করা হয়েছে সেটা হচ্ছে আপনার ব্যাটারি সেভার হিসেবে কাজ করবে। এই অ্যাপটা আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড ডাটা কম টানবে। আপনি যদি কোনো একটা অ্যাপ ডার্ক মোডে করে নেন তার মানে ওই অ্যাপটা আপনার চার্জ কম খাবে, সো এতে ব্যাটারি সেভ হচ্ছে, সো এই জন্য অ্যাকচুয়ালি ডার্ক মোডটা করা। তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুক মেসেঞ্জারে ডার্ক মোড অ্যাক্টিভ করবেন। অনেকে হয়তো বা ডার্ক মোড অ্যাক্টিভ করার জন্য ট্রাই করছেন বাট করতে পারেননি, সো সেইটার সলিউশনও আজকে আমি আপনাদের দেখাবো। আপনারা মেসেঞ্জারটা ডার্ক মোড করে নিতে পারবেন, আপনি সরাসরি মেসেঞ্জারের সেটিংস থেকে এটা করতে পারবেন না, আর এটা সেটিংসের মধ্যে নাই। সো ভিডিওটা শিখতে হলে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকেন, আর যারা আমার চ্যানেলে আজকে ফার্স্ট টাইম এখনও সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ ডোন্ট মিস টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ নেক্সট ভিডিওতে আমি ফেসবুকে ডার্ক মোড নিয়ে আসবো। সো এই ভিডিওটা মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো প্রথমে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস বলবো। প্রথমে প্লে স্টোরে চলে যান, এখন মেসেঞ্জার সার্চ করেন। এখানে দেখেন আপনার মেসেঞ্জার যদি আপডেটেড না হয় তাহলে অবশ্যই আপডেট করে নেবেন, যেহেতু আমার অলরেডি আপডেট করা আছে, সো এটা নিয়ে আর মাথা ঘামালাম না। আপডেট করা হয়ে গেলে চলুন দ্বিতীয় কাজে, এটা ক্লোজ করে দিলাম। এখন চলে যান আপনার ফোনের সেটিংসে, সেটিংস থেকে অ্যাপ সেটিং, আমার এখানে অ্যাপের নোটিফিকেশন, তো আপনার অ্যাপ সেটিংসে যাবেন, এখান থেকে মেসেঞ্জারটা চুজ করবেন। অ্যাকচুয়ালি এখান থেকে ক্লিয়ার ডাটা করতে হবে, তো অনেকে হয়তো বা জানেন, তো ক্লিয়ার ডাটা করে নেবেন। তো এখান থেকে স্টোরেজ ওপেন করেন, এখান থেকে ক্লিয়ার স্টোরেজ, ওকে ওকে, এখানে ক্লিয়ার ডাটা হয়ে গেল, মানে মেসেঞ্জারের ভিতরে সমস্ত ডাটা ক্লিয়ার করে নিলাম। তো এটাও ক্লোজ করে দিলাম। এখন ওকে, তো এখন মেসেঞ্জারটা ওপেন করেন। এখানে আমার ফেসবুকের সাথে কানেক্ট করলাম, এটা টার্ন অন করে দিলাম, এগুলো আপনার ইচ্ছা। ইয়েস, তো এখানে আপনি দেখেন আমার মেসেঞ্জারটা এখন হোয়াইট মোডে আছে, এখনো ডার্ক মোড হয়নি। তো ডার্ক মোডটা অন করার জন্যে আপনার ফ্রেন্ডের সাথে চ্যাটিংটা অন করেন। অন করার পরে সবার উপরে দেখেন নামের উপর ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে ইমোজি, ইমোজি নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করেন। এখান থেকে নিচের দিকে চলে যান, আরও নিচে, আরও নিচে, থাক ভাই আর নিচে নামা লাগবে না, অনেক নিচে নামছেন আপনি। নিচে নামার পরে এখানে আপনারা হাফ মুন দেখতে পাচ্ছেন, মানে অর্ধচন্দ্র, এটা চুজ করে নেবেন। এখন এটা আপনার বন্ধুর কাছে পাঠিয়ে দিবেন। তো এখানে যখন আপনি এটা পাঠাবেন তখন উপরে দেখবেন ডার্ক মোড অন করার একটা সিস্টেম থাকবে, তো সেখান থেকে ডার্ক মোড অন করে নেবেন।
তো যাদের আমার মতো অবস্থা, ডার্ক মোড আসে না এখন, আসেন তাদের সলিউশনে। তো এখান থেকে ব্যাকে চলে যান, এরপরে আপনার যে প্রোফাইলটা আছে ওইটার উপরে ক্লিক করেন, মেসেঞ্জারের প্রোফাইল। এখান থেকে নিচে চলে যান, নিচে এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করেন। এরপরে আপনার অন্য যেই কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করে নেন। এখানে আরও একটা অ্যাকাউন্ট অ্যাড করে নিচ্ছি, তো পাসওয়ার্ড দিয়ে নেবেন। এরপর আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে ক্লিক করেন। তো এখানে কন্টিনিউতে ক্লিক করেন। এখন আগের মতো করে আরো একটা চ্যাট লিস্ট ওপেন করেন, করার উপর তার প্রোফাইলে ক্লিক করেন। এখান থেকে আগের মতো করে ইমোজি, এরপরে নিচে নামেন আর এখানে অর্ধচন্দ্রটা সিলেক্ট করেন। করার পরে ইমোজিটা তার কাছে পাঠিয়ে দেন। এই তো আমাদের কাজ হয়ে গেল। দেখেন উপরে আরো একটা সেটিংস অ্যাড হয়েছে, ইউ ফাউন্ড ডার্ক মোড। সো এটা এখন আমরা অ্যাক্টিভ করে নেব, এটা টার্ন অন করে নিলাম। এখানে দেখেন ডার্ক মোডের একটা অপশন আসছে, এটা অন করে নিলাম। এখানে ওকে। এখন এখানে দেখেন আমার ফেসবুক মেসেঞ্জার ফুললি ডার্ক হয়ে গেছে। তো দেখেন আপনারা, আপনারা চাইলে আপনার মেসেঞ্জারটা ডার্ক মোড করে নিতে পারবেন। আশা করি এরপরে কোনো প্রবলেম থাকার কথা না। এরপরেও যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই এটা সলিউশন করব। অথবা আপনি আমার ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারেন, সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো ভিডিওটা আশা করি অনেক ভালো লাগছে। ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, কারণ সাবস্ক্রাইব মিস করলেন তো আমার নেক্সট ভিডিও মিস করলেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।